সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো আমাদের মাঝে যে পরিমাণ জনপ্রিয়তা সৃষ্টি করেছে, ঠিক তার অর্ধেক জনপ্রিয়তাও সিনেমায় ব্যবহৃত গানগুলো সৃষ্টি করতে পারেনি। এর সবচেয়ে বড় কারণ হয়তো ভাষা। তবে এটা ঠিক, এই ভাষাগত সমস্যার মধ্যেও কিছু কিছু গান আমরা লুফে নিয়েছি, অর্থাৎ গানগুলো সাউথ সিনেমার গন্ডি পেরিয়ে আমাদের মাঝেও ভাইরাল হয়েছে। তো আজকে আমরা সাউথ সিনেমায় ব্যবহৃত আমি 10টি গান দেখবো যেগুলো আমরা অনেকবার শুনেছি। তো শুরুতেই থাকছে আইটেম সং ড্যাং ড্যাং। এই আইটেম সংটি মহেশ বাবুর সারেলারো নিকেবারো মুভিতে ব্যবহৃত হয়েছিল, যেখানে আইটেম গার্ল ছিল তামান্না। শোনা যায় 3 মিনিটের এই গানে তিনি 70 লাখ রুপি স্যালারি নিয়েছিলেন। তো গানটি মহেশ বাবুর কল্যাণে সাউথ পেরিয়ে আমাদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে। ড্যাং ড্যাং এর পরে আছে ড্যাডি মাম্মি সংটি। ড্যাডি মাম্মি বিটল ইল্লা তড়পড় ইয়ারুম ইল্লা। তো অনেকে গানটিকে বলিউডের গান মনে করতে পারেন, কারণ বলিউডে গানটি রিমেক হয়েছিল। তবে আদতে এটি একটি তামিল গান, যেখানে বিজয়কে পারফর্ম করতে দেখা যায়। উল্লেখ্য, এই গানটি বিজয় বিল্লু মুভিতে ব্যবহৃত হয়েছিল। তো রামপতিনের এই যতগুলো গান আছে, তার মধ্যে আমাদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ক্রেজি ফিলিং গানটি। রোমান্টিক এই গানটির মিউজিক এত বেশি মিষ্টি ছিল যে স্কুল কলেজ লেভেলের পোলাপানদের মধ্যে একটি হিউজ ক্রেজ সৃষ্টি করে। উল্লেখ্য, এই গানটি রামের নেনু শৈলাচা মুভিতে ব্যবহৃত হয়েছিল। তেলেগুর এই গানটির শুরুটা হয়েছে সাকিবের ভাইজান গানের আদলে। তবে এখানে এত মিল শুধু শুরুর মিউজিকেই পাওয়া যায়, আর কোথাও না। মিষ্টি এই গানটি আমাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। উল্লেখ্য, এই গানটি এনটিআরের জয়লাভা কুশা মুভিতে ব্যবহৃত হয়েছিল। তবে পার্টি সং হিসেবে রিঙ্গা রিঙ্গা আমাদের মধ্যে বেশি আনন্দ সৃষ্টি করে। বিশেষ করে যে কোনো পার্টিতে গানটি বাজানো হতো। তো 7 বছর আগে এই গানটি যখন বিয়ে শাদীতে শুনতাম, তখন কিছুই বুঝতাম না, শুধুমাত্র পার্টি মিউজিকের কারণে গানটি শুনতে ভালো লাগতো। তো এই গানটি আলোর জন্য আরিয়া 2 তে ব্যবহৃত হয়েছিল। আরিয়ার রিঙ্গা রিঙ্গার মতো টপলে চিপটি গানটিও বেশ আলোচিত ছিল, বিশেষ করে আরিয়ার এনার্জেটিক ডান্স গানটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। ফলে পার্টি সং লিস্টে গানটি স্থান করে নিয়েছিল। তবে আইটেম সং হিসেবে আরিয়া যে গানটি আমাদের মাঝে সবচেয়ে বেশি ভাইরাল হয়, সেটি হলো সিটি মার। ডিজে মুভির এই গানটি মুক্তির পরপরই আমাদের মধ্যে হিউজ ভাইরাল হয়, যার কারণে গানটি তেলুগু পেরিয়ে বাংলায়ও সমান জনপ্রিয়। উল্লেখ্য, এই গানটি সালমানের রাধে মুভিতে রিমেক করলেও খুব একটা জনপ্রিয়তা পায়নি। তো আলোচনে যে গানটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে, সেটি হলো বুট্টা বোমা। রোমান্টিক এই গানটি শুধু আমাদের মাঝেই ভাইরাল হয়নি, সর্বত্র ভাইরাল হয়েছে, যার কারণে বর্তমানে এটি তেলুগুর নাম্বার 1 ইউটিউব সং। তো এই গানটি আমার অসম্ভব ভালো লাগে, আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন। তবে সাউথ ইন্ডিয়ান গানের মধ্যে প্রথম যে গানটি সবচেয়ে বেশি আলোচিত হয়, সেটি হলো হোয়াই দিস কলাবেরি ডি। স্ত্রী মুভির এই গানটি ধর মজা করে গিয়েছিল, কিন্তু ইউটিউবে মুক্তির পরপরই গানটি ইতিহাস সৃষ্টি করে। সর্বশেষ সাউথে যে গানটি আমাদের মাঝে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সেটি হলো রাউডি বেবি। এই গানটি স্রষ্টা ও ধানুষ, তার মারি মুভিতে ব্যবহৃত গানটিতে তার সাথে সাইফুল লবিকে উড়া ধুড়া নাচতে দেখা যায়। তো 120 কোটি বার দেখা এই গানটি বর্তমানে সাউথের নাম্বার 1 ভাইরাল সং। তো ভিউয়ার্স, সাউথের এই 10টি ভাইরাল গানের মধ্যে আপনার প্রিয় কোনটি কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।